একটি গ্রামে পায়েল নামে একটা মেয়ে থাকতো। তার আজ বিয়ে। খুব ধুমধাম করে পায়েলের বিয়ে হয়। পায়েলের স্বামী রকি খুবই ভালো ছেলে ছিল। পায়েলের শ্বশুর বাড়ির লোকজন খুবই ভালো ছিল। তার শ্বশুর শাশুড়ি পায়েলকে খুব ভালোবাসত। কিন্তু রকির একটা ছোট বোন ছিল, তার নাম ছিল প্রিয়া। প্রিয়া খুবই বদমেজাজি ও অহংকারী একটা মেয়ে ছিল। সে কারোর সাথে বেশি একটা কথা বলতো না। প্রিয়া গরিবদের ঘৃণা করত। সে কখনো কোনো অসহায় গরিবদের সাহায্য সহযোগিতা করেনি, বরং তাদের দেখলে আরো চলে যেতে বলতো। পরিবারের সবাই পায়েলকে খুব ভালোবাসলেও প্রিয়া পায়েলকে একদমই সহ্য করতে পারতো না, কারণ পায়েলের পরিবার ছিল মধ্যবিত্ত। এজন্য প্রিয়া পায়েলকে একদমই সহ্য করতে পারতো না। অন্যদিকে পায়েল ছিল খুবই ভালো মনের একটা মেয়ে। সে সবসময় সত্য কথা বলতো, গরিবদের সেবা ও সাহায্য করত। যদি কখনো কেউ বিপদে পড়তো তাহলে সে সবসময় সাহায্য করত। তার শ্বশুর শাশুড়ির সে অনেক যত্ন করত। তার শাশুড়ি মা যদি অসুস্থ হতো তাহলে সময় মতো ঔষধ দিত। কোনো গরিব অসহায় মানুষ যদি তাদের বাড়িতে আসতো তাহলে পায়েল তাদের সাহায্য করত টাকা পয়সা দিয়ে, আর এগুলো প্রিয়া একদমই সহ্য করতে পারতো না। পায়েল বাড়ির সমস্ত কাজ করতে চাইতো, কিন্তু তার শাশুড়ি মা তাকে কোনো কাজ করতে দিত না। মা, আমাকে দিন, আপনি তো কাজ করছেন, এবার এই কাজটা না হয় আমি করি। নানা বৌমা, তুমি আমাদের একমাত্র বৌমা, তোমাকে দিয়ে আমরা কেন কাজ করাবো? তুমি আরাম করো, যাও। মা, আপনি খুবই ভালো শাশুড়ি মা, আপনি অনেক ভালো। এভাবেই তারা অনেক গল্প করছিল, আর এগুলো দূর থেকে প্রিয়া খেয়াল করছিল। আর ঠিক তখনই প্রিয়া বলল, ভাবি, আমার জন্য এক গ্লাস জুস বানিয়ে আনো তো, যে গরম পড়েছে তাড়াতাড়ি বানিয়ে আনো। আচ্ছা প্রিয়া, তুমি একটু বসো, আমি তোমার জন্য এখনই বানিয়ে আনছি। প্রিয়া পায়েলকে একদমই সহ্য করতে পারতো না। মা, তুমি ভাবিকে দিয়ে কোনো কাজ করাও না কেন, সব সময় তো দেখি বসে থাকে, ও এই বাড়ির সব কাজ করবে, তুমি এখন আর কোনো কিছুই করবে না, বুঝতে পেরেছো? না মা, এটা কেমন কথা, তুমি যেমন আমার মেয়ে, ও তো আমাদের বাড়ির বউ, ওকে দিয়ে আমি সব কাজ কিভাবে করাই? মা, তুমি এখন আর কোনো কাজ করবে না, ওকে দিয়েই সব কাজ করাবে। এই কিছুদিন পরে প্রিয়া পায়েলকে বলল, ভাবি, আপনার যে শাড়িটা আছে না, সেই শাড়িটা আমাকে দিন, আমি এক জায়গাতে বেড়াতে যাব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুমি আমার এই শাড়িটা নাও, তোমাকে খুব ভালো মানাবে। আচ্ছা ভাবি, তাহলে এই শাড়িটা আমি একদম নিয়ে নিলাম, আপনাকে কিন্তু আমি আর দেব না এটা। আচ্ছা, কোনো অসুবিধা নেই, ভাবি আপনি বাড়ির সব কাজ করুন। এভাবেই প্রিয়া পায়েলকে দিয়ে তার বাড়ির সমস্ত কাজ করিয়ে নিল। সেদিন তার শাশুড়ি মা বাড়িতে ছিল না। এভাবেই সে বাড়ির সমস্ত কাজ পায়েল একাই করলো। কিন্তু পায়েল এগুলো কোনো কিছু মনে করলো না, সে হাসি মুখে সমস্ত কাজ করত। একদিন প্রিয়ার সম্বন্ধ আসে, আর এরপরেই প্রিয়ার খুব ধুমধাম করে বিয়ে হয়ে যায়। কিছুদিন পর প্রিয়া তার শ্বশুর বাড়ি থেকে এসে বলে, মা, তুমি আমার বিয়েতে অনেক কম জিনিস দিয়েছো, এবার আমি অনেক কিছু চাই, এবার আমি তোমার থেকে সব কিছু নেব। মা, আমি তোমার বিয়েতে তো সব কিছুই দিয়েছি। না, আমি আরো বেশি চাই। প্রিয়া খুবই লোভী একটা মেয়ে ছিল। সে যখনই তার শ্বশুর বাড়ি থেকে আসতো তখনই তার বাবা মায়ের কাছে থেকে কিছু না কিছু আবদার করে বসতো, এবং সে সেই জিনিসটা নিয়ে যেত। এজন্য তার বাবা মা একটু চিন্তায় ছিল। একদিন আবারও প্রিয়া তার মায়ের বাড়িতে আসলো, আর সবার সাথে কথা বলছিল। আর ঠিক তখনই প্রিয়া বলল, মা, তুমি জানো আমার শ্বশুর বাড়ির সবারই গাড়ি আছে, রাকেশের কোনো গাড়ি নেই, এবার তুমি আমাদের একটা গাড়ি দেবে, আমরা সবসময় গাড়িতে আসি, আমাদের অনেক কষ্ট হয়,
এজন্য তুমি আমাদের এবার গাড়ি দেবে। আমি তো তোমার কাছে কিছুই চাই না, একমাত্র মেয়ে তোমার, তুমি আমাদের একটা গাড়ি দেবে, আমি আর কিছুই চাই না। কিন্তু মা, গাড়ির দাম তো অনেক বেশি, আমি কিভাবে এত টাকা জোগাড় করব? আমি কিছু জানি না মা, তুমি ভাইকে বলো, বাবাকে বলো, যেভাবেই হোক না কেন একটা গাড়ি কিনে দিতেই হবে। এভাবে তারা সবাই অনেক চিন্তায় পড়ে গেল। এবং তার কিছুক্ষণ পরেই প্রিয়া তার শ্বশুর বাড়িতে চলে গেল। মা, তুমি কোনো চিন্তা করো না, আমাদের দোকানে যে টাকা আছে সে টাকা দিয়ে প্রিয়াকে একটা গাড়ি কিনে দেওয়া যাবে। আর ঠিক তখনই রকির কাছে একটা ফোন আসলো, আর সে জানতে পারলো তাদের দোকানের কর্মচারী তাদের দোকানের সকল জিনিসপত্র নিয়ে পালিয়েছে। তাদের দোকানে এখন আর কোনো টাকা ছিল না এবং কোনো জিনিসপত্র ছিল না, যা শুনে সবাই অনেক কান্না করতে থাকে। এখন আমরা কি করব? না প্রিয়াকে একটা গাড়ি দিতে পারবো, না নিজের সংসার চালাতে পারবো, এখন আমাদের কি হবে? এভাবেই তারা অনেক চিন্তা করতে থাকে। আর ঠিক তখনই পায়েল বলল, আমার বিয়েতে তোমরা যে গহনাগুলো আমাকে দিয়েছিলে ওগুলোর তো আমার কোনো প্রয়োজন নেই, আমি ভারী গহনা একদমই পরতে পারি না, তোমরা বরং এই গহনার টাকাগুলো দিয়ে প্রিয়ার স্বামীকে একটা গাড়ি কিনে দাও। আর ঠিক তখনই প্রিয়ার স্বামী তাদের বাড়িতে আসছিল, আর এটা শুনে প্রিয়ার স্বামী অনেক কষ্ট পেল। আর তারপরেই প্রিয়ার স্বামী প্রিয়াকে বলল, আমাদের ভাবি তোমার পরিবারের জন্য এত চিন্তা করে, যার জন্য তার গহনাগুলো বিক্রি করে দিতে প্রস্তুত, আর তুমি কিনা এভাবে তোমার পরিবারের উপরে জোর করে সবকিছু নিতে চাও, তোমার এটা করা উচিত হয়নি। আর ঠিক তখনই প্রিয়া তার ভুল বুঝতে পারলো, আসলে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এরপরে প্রিয়া তার বাড়িতে গেল এবং সবার কাছে ক্ষমা চাইল, আমার ভুল হয়েছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি আসলে একটু বেশি লোভী হয়ে গেছিলাম, আমাকে তোমরা ক্ষমা করে দাও। এরপরে তারা সবাই তাকে ক্ষমা করে দিল। কিছুদিন পরেই পুলিশ সমস্ত চোরগুলোকে ধরতে পারল এবং সকল টাকা পয়সা রকিদের ফেরত দিয়ে দিল। আর এরপরেই তারা আবারও সবাই হাসি মুখে থাকতে শুরু করল। একদিন পায়েল রাস্তায় হাঁটছিল, আর তখন সে একটা ব্যাগ পেল, কিন্তু কোথাও সে কোনো মানুষকে দেখতে পেল না, যার জন্য সে ব্যাগটা বাড়িতে নিয়ে আসলো। আর যখনই সেই ব্যাগটা খুলল, আর সেখান থেকে একটা পরী বের হয়ে আসলো, আর পরী তাকে অনেক ধন্যবাদ দিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে সাহায্য সহযোগিতা করেছো, আমাকে এই ব্যাগের মধ্যে একটা ডাইনি বন্দি করে রেখেছিল, তোমাকে অনেক ধন্যবাদ, বলো তোমার কি চাই? আমার তো কোনো কিছুই চাই না, আমি অনেক ভালো আছি। আচ্ছা ঠিক আছে, যখনই তুমি আমার কথা মনে করবে দেখো তোমার সামনে আমি হাজির হয়ে যাব। এরপর সেই পরীটা সেখান থেকে চলে গেল। আর এগুলো পায়েল তার শ্বশুর বাড়ির সকলকে খুলে বলল, আর তারা সবাই অনেক খুশি হয়ে গেল। আর এরপর থেকে তারা সবাই অনেক হাসি খুশি ভাবে জীবন যাপন করলো। একটি গ্রামে কৌশিক নামে একটা কৃষক ছিল, তার স্ত্রীর নাম ছিল কমলা। কমলা গর্ভবতী ছিল, কমলা দেখতে অনেক সুন্দর ছিল, তার আচার আচরণ খুবই ভালো ছিল, গ্রামের গরিব দুঃখীদের সে সাহায্য সহযোগিতা করত, সে পশু পাখিদের আদর যত্ন করত, সে ফল এবং ফুলের গাছগুলোর অনেক সেবা যত্ন করত, সময় মতো পানি দিত, এই জন্য গ্রামের সকলে তাকে অনেক পছন্দ করত। তার স্বামী কৌশিক অনেক অল্প টাকা উপার্জন করতে পারত, তবুও তারা সেই অল্প টাকার মধ্যে অনেক সুখী শান্তিতে দিন কাটাচ্ছিল। একদিন কমলা রাস্তা দিয়ে হাঁটছিল, হাঁটতে হাঁটতে দেখতে পেল তিনটা কলা গাছ, কলা গাছগুলোর রাস্তার মাঝে। আরে
এই কলা গাছগুলো তো রাস্তার মাঝে হয়েছে কিভাবে, কিছু তো বুঝতে পারছি না। এই কলা গাছটাকে যে কেউ তো তুলে ফেলতে পারে, আর তাছাড়া পানির অভাবে তো তিনটা কলা গাছই মরে যেতে পারে। এর থেকে আমি এই তিনটা কলা গাছ আমার বাড়িতে নিয়ে যাই। কলা গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, আমি আমার বাড়িতে গিয়ে লাগিয়ে রাখি, তাহলে অনেক ভালো হবে। আমি এই গাছগুলোর অনেক যত্ন করতে পারবো। এইভাবেই কমলা সেই তিনটা কলা গাছকে তার বাড়িতে নিয়ে আসলো এবং প্রতিদিন সে পানি দিত এবং অনেক যত্ন করত। এইভাবেই কলা গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে উঠতে লাগলো। একদিন কমলা ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করলো। এটা দেখে সবাই সব অনেক দুঃখী হলো। তার বাবা অনেক একা হয়ে পড়ল। কৌশিক অনেক কান্না করতে লাগলো। এখন আমার এই মহারা মেয়েটার কি হবে, কে ওর দেখাশোনা করবে? মা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার নাম রাখলাম কাজল। কাজল মা আমি জানি একদিন তুমি আমাদের মুখ উজ্জ্বল করবে, তুমি অনেক বড় হও। তার বাবা তাকে সকল প্রকার আদর যত্ন করত, কিন্তু যখনই তার বাবা কাজের উদ্দেশ্যে বের হতো তখন সেই ছোট্ট মেয়েটি একা হয়ে যেত, তার পাশে কেউই থাকত না। এজন্য সেই ছোট্ট মেয়েটি অনেক কান্না করত। এজন্য কাজলের দেখাশোনার জন্য তার বাবা নতুন একটা মা আনলো। এই হলো আমার মেয়ে কাজল, আমি চাই তুমি ওকে ওর মায়ের মতো আদর যত্ন করবে, ওকে অনেক ভালোবাসবে। আমি আমার এই কন্যা সন্তানকে অনেক ভালোবাসি, তুমিও দয়া করে ওকে অনেক ভালোবাসবে। তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে ও আমার মেয়ে, আমি ওর দেখাশোনা করব। এভাবে যখন তার বাবা থাকতো তখন সে ছোট্ট মেয়েটার অনেক যত্ন করত, আর যখনই তার বাবা বাড়িতে থাকত না সে ছোট্ট মেয়েটাকে দিয়ে বাড়ির সকল কাজ করিয়ে নিত। মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও না। কেন, তোকে আমি খেতে দেব না, আর আমি বলেছি না তুই আমাকে মা ডাকবি না? আর শোন, বাড়ির সকল কাজ এখন থেকে তুই করবি। এভাবে অনেকটা দিন পার হয়ে গেল। এক সময় কাজল অনেক বড় হয়ে গেল, কিন্তু তবুও তার সৎ মায়ের অত্যাচার থামলো না। তাকে ছোট থেকে তার মা অনেক অত্যাচার করত এবং বড় হয়েও সে অনেক বেশি অত্যাচার করত। এই মেয়ে, বাড়ির রান্না করেছিস তো? হ্যাঁ মা, আমি বাড়ির রান্না করেছি। ঠিক আছে, এবার ঘরবাড়িগুলো পরিষ্কার করবি, এরপরে থালা বাসনগুলো পরিষ্কার করবি, এরপরে আমার কাপড়গুলো ধুয়ে দিবি, বুঝতে পেরেছিস? আচ্ছা মা, আমি আপনার সকল কাজ করব। তাকে কোনো প্রকার খাদ্য দেওয়া হতো না, দিনে শুধু একবার তাকে খেতে দিত। মা আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও না। না, আমি তোকে কোনো খেতে দিতে পারবো না। এভাবে সে অনেক কষ্ট দিত, কিন্তু কাজলের বাবা কৌশিক তাকে অনেক ভালোবাসত। মা তুমি কোনো চিন্তা করো না, আমি শহরে যাচ্ছি, শহর থেকে তোমার জন্য নতুন জামা নিয়ে আসব। আর তুমি কি খেতে চাও মা, তুমি আমাকে বলো। আমি শহরে যাচ্ছি কারণ আমার মাঠের জন্য কিছু চাষবাসের জিনিস প্রয়োজন। বাবা আমার কোনো কিছু প্রয়োজন নেই, তুমি সাবধানে যেও। আচ্ছা মা, আমি তোর জন্য অনেক খাবার আর খুব সুন্দর একটা পোশাক নিয়ে আসব। এখন তাহলে আমি যাচ্ছি। এরপরে তার বাবা শহরের উদ্দেশ্যে রওনা হলো, কিন্তু সেখানে যেতে না যেতেই একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো, আর এতেই তার বাবার মৃত্যু হলো। যা দেখে
কাজল অনেক বেশি ভেঙে পড়ল। সে সব সময় কান্না করত এবং তার সৎ মা তাকে আরো বেশি অত্যাচার করত। আমি শুনেছি যখন তুই হয়েছিলি এই জন্য তোর মা মরে গেছে, এখন তুই তোর বাবাকেও মেরে ফেললি। আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না, তুই আমাকেও মেরে ফেলবি, আমার থেকে তুই দূরে থাকবি। এভাবে সে অনেক কথা শোনাচ্ছিল। অন্যদিকে কাজল অনেক কান্না করছিল। তার সৎ মা সকল সম্পত্তি নিজের নামে করতে চাইল। তোর বাবার যত কিছু ছিল সব আমি আমার নিজের নামে করে নেব, আর অনেক সুন্দর একটা বাড়ি করব, এখানে আমি কোনো গাছ রাখব না। দয়া করে তুমি এই তিনটা কলা গাছ কেটো না, বাবা একদিন বলেছিল আমার মা নাকি খুব যত্ন করে এই তিনটা কলা গাছ রোপণ করেছিল, তুমি দয়া করে এই তিনটা কলা গাছ কেটো না। এতে কলা গাছগুলো অনেক খুশি হলো। তার সৎ মা একদিন বাড়িতে ছিল না, আর তিনটা কলা গাছের সামনে কাজল অনেক কান্না করছিল। আর ঠিক তখনই তিনটা কলা গাছ কথা বলতে লাগলো। কাজল, তুমি কান্না করো না, আমরা জানি তোমার অনেক কষ্ট, ছোটবেলায় তোমার মা মরে গেছে, এই থেকে তোমার সৎমা তোমাকে অনেক অত্যাচার করে, তোমাকে ঠিক মতো খেতে দেয় না, তোমাকে ভালো পোশাক দেয় না, আমরা সকল কিছু জানি। সেই কলা গাছগুলো অনেক কথা বলল। আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, আসলে তোমরা কথা বলতে পারো? হ্যাঁ, আমরা ছিলাম জাদুর তিনটা কলা গাছ, তোমার মা অনেক যত্ন করে আমাদের এখানে বড় করেছে, আমরা তিনটা কলা গাছ, আমরা তিনটা কলা গাছ তোমাকে তিনটা জিনিস দেব, সেটা হলো অনেক ধন সম্পদ আর টাকা পয়সা দেব, এবং অনেক সুস্বাদু খাবার দেব, আর অনেক পোশাক দেব। আমার এগুলো কোনো কিছুর প্রয়োজন নেই। এতে সেই কলা গাছগুলো আরো বেশি খুশি হলো, আর এর বিনিময়ে তারা সকল কিছু কাজলকে দিল। আর এগুলো দেখতে পেয়ে তার সৎ মা অনেক লোভ করল, আর তার সকল কিছু চুরি করতে চাইল। এতে কলা গাছগুলো অনেক রেগে গেল, আর তার গায়ে আগুন লাগিয়ে দিল। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো লোভ করব না, আর কাজলের সাথে আমি যা করেছি তা আমি আর কখনোই করব না, এই বাড়ি থেকে আমি চলে যাচ্ছি। এরপরে তার সৎ মা বাড়ি থেকে চলে গেল, আর অন্যদিকে কাজল খুবই সুখে শান্তিতে গরিব দুঃখীদের সেবা ও সাহায্য করতে লাগলো, আর এভাবেই সে হাসি খুশিভাবে জীবন কাটাতে লাগলো। এক গ্রামে প্রীতি নামে একটা মেয়ে বাস করত। প্রীতি তার বাবা ও সৎ মায়ের সাথে থাকত, কারণ ছোটবেলা থেকেই তার মা তাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যায়। প্রীতির বাবা কৃষকের কাজ করত, তাই তাদের সংসারে সব সময় অভাব অনটন লেগেই থাকত। তাই সব সময় প্রীতির বাবার সাথে প্রীতির সৎ মায়ের সব সময় ঝগড়া লাগত। প্রীতির একটা সৎ বোন ছিল, তাদের সংসারে যত অভাব অনটন থাকুক না কেন তার সৎ মা তার মেয়েকে কখনো অভাব বুঝতে দেয়নি। প্রিয়াঙ্কা স্কুলে যেত, কিন্তু প্রীতি সব সময় বাড়িতে কাজ করতে হতো, তাই তার বাড়িতে আর স্কুলে যাওয়া হতো না। প্রীতি বাড়ির কাজের পাশাপাশি কয়েকটা মুরগি পালন করত, আর সেই মুরগি থেকে যে ডিম আসতো সেই ডিম তার সৎ মা বিক্রি করত আর প্রিয়াঙ্কাকে খাওয়াতো। বাড়িতে কেউ আছো, আমাকে একটু সাহায্য করো। আরে বুড়িমা, তোমাকে তো অনেকদিন দেখা যায় না, আমি একটু অসুস্থ ছিলাম তাই আসতে পারিনি। বাড়িতে সবাই কোথায়, তুমি যে একা? বুড়িমা, সবাই বেড়াতে গিয়েছে, আমি বাড়িতে আছি, আমার কাছে তো এখন কিছুই নেই এই ডিমগুলো ছাড়া, তুমি এই ডিমগুলো নিয়ে যাও। তারপর বুড়িমা তাকে অনেক আদর করে। মা প্রীতি, আমি দোয়া করি
তুমি অনেক বড় হও। এ কথা বলে বুড়িমা বাড়ি থেকে চলে যায়। প্রীতি বাড়ির কাজ করছিল, ঠিক সেই সময় তার সৎ মা ও সৎ বোন বাড়িতে চলে আসে। কি হয়েছে, এখনো আমার কাপড়গুলো ধোয়া হয়নি তোর? শুধু বাড়িতে বসে বসে আরাম করলেই হবে। এই তো মা, আমি এখনি ধুয়ে দিচ্ছি। তারপর প্রীতি সৎ মা ডিম নেওয়ার জন্য মুরগির ঘরে যায়, কিন্তু কোনো ডিম পায় না। প্রীতি, এই প্রীতি, আজকের ডিমগুলো কোথায় রেখেছিস? মা, এক বুড়িমা এসেছিল, সে সারা দিন কিছু খায়নি, তাই আমি তাকে ডিমগুলো দিয়ে দিয়েছি। কি, তোর এত বড় সাহস? তুই নিজের ইচ্ছা মতো কাজ করিস? আমি বাড়িতে নেই আর এই সুযোগে ডিমগুলো সরিয়েছিস, ভালো কথা। ডিম না দিলি, ডিমের টাকাগুলো আমাকে দে। মা, বুড়িমার কাছে কোনো টাকা ছিল না, তাই আমি তার কাছ থেকে টাকা নিইনি। বাহ বাহ বাহ, মনে হচ্ছে তুই অনেক মহৎ। বাড়িতে বসে বসে শুধু খাস, এই খাবারগুলো কোথা থেকে আসে তার কোনো খোঁজ রাখিস? মনে হচ্ছে তোর বাবা আমাকে টাকার ভান্ডার দিয়ে রেখেছে আর তুই যা ইচ্ছা তাই করবি। এসকল কথা বলে প্রীতির সৎ মা প্রীতিকে অনেক মার দেয় আর সেদিন সারা দিন খেতে দেয় না। মা, ও মা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি যদি বেঁচে থাকতে তাহলে আমার এত কষ্ট করতে হতো না। এসকল কথা বলতে বলতে প্রীতি ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে প্রীতির বোন স্কুলে যাচ্ছে। আপু, আমি স্কুলে যাচ্ছি, তুমি আমাকে স্কুল পর্যন্ত পৌঁছে দেবে? এই প্রীতি, তুই প্রিয়াঙ্কাকে স্কুলে রেখে আয়, আবার বাড়িতে চলে আসবি। আচ্ছা, ঠিক আছে মা। তারপর প্রীতি ও প্রিয়াঙ্কা দুজনে গল্প করতে করতে স্কুলের দিকে যায়। প্রিয়াঙ্কাকে স্কুলে রেখে প্রীতি বাড়ি ফিরছিল, ঠিক সেই সময় স্কুলের এক ম্যাডাম তাকে বলে, প্রীতি, তোমারও লেখাপড়া করা দরকার, প্রতিটা মানুষের শিক্ষার অধিকার আছে। ম্যাডাম, আমার খুব ইচ্ছা লেখাপড়া করার, কিন্তু। আচ্ছা প্রীতি, আমি তোমাকে কিছু বই দিচ্ছি, তুমি এগুলো বাড়িতে পড়ো। প্রীতি বইগুলো পেয়ে খুব খুশি হয়ে যায় আর ম্যাডামকে অনেক ধন্যবাদ দেয়। প্রীতি বাড়িতে কাজের পাশাপাশি অনেক রাতে কাউকে না জানিয়ে পড়াশোনা করত। এভাবে কিছুদিন চলে যায়। হঠাৎ এক রাতে দুইটা চোর এসে প্রীতিদের সকল মুরগিকে চুরি করে নিয়ে যায়। হায় হায়, মুরগিগুলো কোথায় গেল? একটা মুরগিও তো নেই, এটা কে করলো? এই ঘরেই তো সকল মুরগি ছিল। আজ তোর জন্যই আমাদের এত বড় সর্বনাশ হয়ে গেল, কোনো জিনিসের উপরে তো খেয়াল রাখিসনি। রাতে নাক ডেকে ঘুমাচ্ছিলি, মুরগিগুলো কে নিয়ে গেল তাও দেখিসনি। সংসারের যে অবস্থা, এখন আমরা চলবো কি করে? হায় হায়। এসকল কথা বলে প্রীতিকে তার সৎ মা অনেক মার দেয়। আজ থেকে তোর খাবার বন্ধ, কিভাবে খাবার জোগাড় করবি এটা আমি জানি না। তারপর প্রীতিকে সারা দিন কিছু খেতে দেয় না। প্রীতি ক্ষুধার্ত হয়ে সে এক কাজের খোঁজে যায় এক আত্মীয়র বাড়িতে। আর সে জঙ্গলে রাস্তা দিয়ে হাঁটছিল, কিন্তু প্রীতি ক্ষুধার্ত থাকার কারণে হাঁটতে পারছিল না। প্রীতি ক্লান্ত হয়ে বসে পড়ে। ঠিক তখনই সেই রাস্তা দিয়ে সেই বুড়িমা যাচ্ছিল। মা, তোমার কি হয়েছে? তুমি এখানে বসে কান্না করছো কেন? বুড়িমা, আমি খুব ক্ষুধার্ত, আমি সারা দিন কিছু খাইনি। এ কথা শুনে বুড়িমায়ের ব্যাগের মধ্যে কিছু খাবার ছিল, সেই খাবারগুলো বের করে প্রীতিকে দিয়ে দেয়। মা, প্রীতি, তুমি এই খাবারগুলো খেয়ে একটু সুস্থ হও। প্রীতি খাবারগুলো খেয়ে সুস্থ হয়ে উঠল আর বুড়িমাকে অনেক ধন্যবাদ দিল। এখন বলো, তোমার এই অবস্থা কেন? তারপর প্রীতি বুড়িমাকে তাদের সকল কথা খুলে বলল। প্রীতি, তুমি কোনো চিন্তা করো না, তুমি বাড়ি গিয়ে দেখো, তুমি যে তোমাদের মুরগিগুলো রাখতে, ঠিক তার পাশেই একটা মুরগি রয়েছে আর এটা হলো জাদুর মুরগি। এই মুরগি থেকে তুমি সোনার ডিম পাবে। তবে প্রীতি, মা শোনো, তুমি যত ডিম চাইবে
ঠিক সে ততগুলোই ছোনা ডিম দেবে। এবার তুমি বাড়ি চলে যাও। প্রীতি বুড়িমার এ সকল কথা শুনে অনেক খুশি হয়ে যায় আর বুড়িমাকে অনেক ধন্যবাদ দেয়। প্রীতি বাড়িতে এসে মুরগি যেখানে থাকতো ঠিক সেখানে গিয়ে দেখে একটা মুরগি সে বসে আছে। তারপর প্রীতি সেই মুরগির কাছে যায় আর মুরগিকে অনেক আদর করতে থাকে। তারপর প্রীতি মুরগি থেকে প্রতিদিন করে একটা সোনার ডিম পেত আর সেই ডিমগুলো প্রীতি তার বাবার হাতে দেয় আর এ সকল কথা খুলে বলে। বাবা, এই সোনার ডিমগুলো তুমি বিক্রি করে আসো, এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। তারপর প্রীতির বাবা অনেক খুশি হয়ে যায়। এভাবে সোনার ডিম বিক্রি করে তারা অনেক ধনী হয়ে যায়। কিন্তু তার সৎ মায়ের অনেক লোভ থাকার কারণে সে একদিন সেই জাদুর মুরগির ঘরে যায় আর সেখান থেকে সোনার ডিম চুরি করতে বসে। ডিমের গায়ে হাত দেওয়ার সাথে সাথে সেই মুরগি অনেক বড় হয়ে যায় আর মুরগি তার ঠোঁটের উপরে তার সৎ মাকে রেখে বলে, তোর তো খুব লোভ, ছোটবেলা থেকে প্রীতিকে তুই অনেক নির্যাতন করছিস, মা মারা মেয়েটাকে তুই কখনো সহ্য করতে পারিসনি, তারপরে প্রীতি তোকে কখনো কিছু বলেনি, আর আজকে আবারও লোভ করতে এসেছিস, আজ তোর রক্ষা নেই, আমাকে বাঁচাও বাঁচাও, কে আছো কোথায়? তারপর প্রীতি সেখানে চলে আসে আর বলে, জাদুর মুরগি দয়া করে তুমি আমার মাকে ছেড়ে দাও। তারপর প্রীতির কথা শুনে মুরগি তার সৎ মাকে ছেড়ে দেয় আর জাদুর মুরগি আবার স্বাভাবিক হয়ে যায়। তারপর প্রীতির সৎ মা তার ভুল বুঝতে পারে। মা প্রীতি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার উপর অনেক নির্যাতন করেছি। না মা, আমি কিছু মনে করিনি। তারপর থেকে তার সৎ মা, তার সৎ বোন আর তার বাবার সাথে সে খুব হাসি খুশি জীবন কাটাতে থাকলো। এক গ্রামে প্রীতি নামে একটা মেয়ে বাস করত। প্রীতি তার বাবা ও সৎ মায়ের সাথে থাকত, কারণ ছোটবেলা থেকেই তার মা তাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যায়। প্রীতির বাবা কৃষকের কাজ করত, তাই তাদের সংসারে সব সময় অভাব অনটন লেগেই থাকত। তাই সব সময় প্রীতির বাবার সাথে প্রীতির সৎ মায়ের সব সময় ঝগড়া লাগত। প্রীতির একটা সৎ বোন ছিল, তাদের সংসারে যত অভাব অনটন থাকুক না কেন, তার সৎ মা তার মেয়েকে কখনো অভাব বুঝতে দেয়নি। প্রিয়াঙ্কা স্কুলে যেত, কিন্তু প্রীতি সব সময় বাড়িতে কাজ করতে হতো, তাই তার বাড়িতে আর স্কুলে যাওয়া হতো না। প্রীতি বাড়ির কাজের পাশাপাশি কয়েকটা মুরগি পালন করত আর সেই মুরগি থেকে যে ডিম আসতো সেই ডিম তার সৎ মা বিক্রি করত আর প্রিয়াঙ্কাকে খাওয়াতো। বাড়িতে কেউ আছো, আমাকে একটু সাহায্য করো। আরে বুড়িমা, তোমাকে তো অনেকদিন দেখা যায় না, আমি একটু অসুস্থ ছিলাম তাই আসতে পারিনি। বাড়িতে সবাই কোথায়, তুমি যে একা? বুড়িমা, সবাই বেড়াতে গিয়েছে, আমি বাড়িতে আছি, আমার কাছে তো এখন কিছুই নেই এই ডিমগুলো ছাড়া, তুমি এই ডিমগুলো নিয়ে যাও। তারপর বুড়িমা তাকে অনেক আদর করে। মা প্রীতি, আমি দোয়া করি তুমি অনেক বড় হও। এ কথা বলে বুড়িমা বাড়ি থেকে চলে যায়। প্রীতি বাড়ির কাজ করছিল, ঠিক সেই সময় তার সৎ মা ও সৎ বোন বাড়িতে চলে আসে। কি হয়েছে, এখনো আমার কাপড়গুলো ধোয়া হয়নি তোর, শুধু বাড়িতে বসে বসে আরাম করলেই হবে। এই তো মা, আমি এখনি ধুয়ে দিচ্ছি। তারপর প্রীতি সৎ মা ডিম নেওয়ার জন্য মুরগির ঘরে যায়, কিন্তু কোনো ডিম পায় না। প্রীতি, এই প্রীতি, আজকে ডিমগুলো কোথায় রেখেছিস? মা, এক বুড়িমা এসেছিল, সে সারা দিন কিছু খায়নি, তাই আমি তাকে ডিমগুলো দিয়ে দিয়েছি। কি, তোর এত বড় সাহস, তুই নিজের ইচ্ছা মতো কাজ করিস? আমি বাড়িতে নেই আর এই সুযোগে ডিমগুলো সরিয়েছিস, ভালো কথা, ডিম না দিলি ডিমের টাকাগুলো আমাকে দে।
মা, বুড়ি মায়ের কাছে কোনো টাকা ছিল না, তাই আমি তার কাছ থেকে টাকা নিইনি। বাহ বাহ বাহ, মনে হচ্ছে তুই অনেক মহৎ। বাড়িতে বসে বসে শুধু খাস, এই খাবারগুলো কোথা থেকে আসে তার কোনো খোঁজ রাখিস? মনে হচ্ছে তোর বাবা আমাকে টাকার ভান্ডার দিয়ে রেখেছে, আর তুই যা ইচ্ছা তাই করবি। এই সকল কথা বলে প্রীতির সৎমা প্রীতিকে অনেক মার দেয়, আর সেদিন সারাদিন খেতে দেয় না। মা, ও মা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি যদি বেঁচে থাকতে তাহলে আমার এত কষ্ট করতে হতো না। এই সকল কথা বলতে বলতে প্রীতি ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে প্রীতির বোন স্কুলে যাচ্ছে। আপু, আমি স্কুলে যাচ্ছি, তুমি আমাকে স্কুল পর্যন্ত পৌঁছে দেবে? এই প্রীতি, তুই প্রিয়াঙ্কাকে স্কুলে রেখে আয়, আবার বাড়িতে চলে আসবি। আচ্ছা, ঠিক আছে মা। তারপর প্রীতি ও প্রিয়াঙ্কা দুজনে গল্প করতে করতে স্কুলের দিকে যায়। প্রিয়াঙ্কাকে স্কুলে রেখে প্রীতি বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় স্কুলের এক ম্যাডাম তাকে বলে, প্রীতি, তোমারও লেখাপড়া করা দরকার, প্রতিটা মানুষের শিক্ষার অধিকার আছে। ম্যাডাম, আমার খুব ইচ্ছা লেখাপড়া করার, কিন্তু। আচ্ছা প্রীতি, আমি তোমাকে কিছু বই দিচ্ছি, তুমি এগুলো বাড়িতে পড়ো। প্রীতি বইগুলো পেয়ে খুব খুশি হয়ে যায়, আর ম্যাডামকে অনেক ধন্যবাদ দেয়। প্রীতি বাড়িতে কাজের পাশাপাশি অনেক রাতে কাউকে না জানিয়ে পড়াশোনা করত। এভাবে কিছুদিন চলে যায়। হঠাৎ এক রাতে দুইটা চোর এসে প্রীতিদের সকল মুরগিকে চুরি করে নিয়ে যায়। হায় হায়, মুরগিগুলো কোথায় গেল? একটা মুরগিও তো নেই, এটা কে করলো? এই ঘরেই তো সকল মুরগি ছিল। আজ তোর জন্যই আমাদের এত বড় সর্বনাশ হয়ে গেল, কোনো জিনিসের উপরে তো খেয়াল রাখিসনি। রাতে নাক ডেকে ঘুমাচ্ছিলি, মুরগিগুলো কে নিয়ে গেল তাও দেখিসনি। সংসারের যে অবস্থা, এখন আমরা চলবো কি করে? হায় হায়! এই সকল কথা বলে প্রীতিকে তার সৎমা অনেক মার দেয়। আজ থেকে তোর খাবার বন্ধ, কিভাবে খাবার জোগাড় করবি এটা আমি জানি না। তারপর প্রীতিকে সারা দিন কিছু খেতে দেয় না। প্রীতি ক্ষুধার্ত হয়ে সে এক কাজের খোঁজে যায় এক আত্মীয়র বাড়িতে। আর সে জঙ্গলে রাস্তা দিয়ে হাঁটছিল, কিন্তু প্রীতি ক্ষুধার্ত থাকার কারণে হাঁটতে পারছিল না। প্রীতি ক্লান্ত হয়ে বসে পড়ে। ঠিক তখনই সেই রাস্তা দিয়ে সেই বুড়িমা যাচ্ছিল। মা, তোমার কি হয়েছে? তুমি এখানে বসে কান্না করছো কেন? বুড়িমা, আমি খুব ক্ষুধার্ত, আমি সারাদিন কিছু খাইনি। এ কথা শুনে বুড়িমায়ের ব্যাগের মধ্যে কিছু খাবার ছিল, সেই খাবারগুলো বের করে প্রীতিকে দিয়ে দেয়। মা, প্রীতি, তুমি এই খাবারগুলো খেয়ে একটু সুস্থ হও। প্রীতি খাবারগুলো খেয়ে সুস্থ হয়ে উঠল, আর বুড়িমাকে অনেক ধন্যবাদ দিল। এখন বলো, তোমার এই অবস্থা কেন? তারপর প্রীতি বুড়িমাকে তাদের সকল কথা খুলে বলল। প্রীতি, তুমি কোনো চিন্তা করো না, তুমি বাড়ি গিয়ে দেখো, তুমি যে তোমাদের মুরগিগুলো রাখতে, ঠিক তার পাশেই একটা মুরগি রয়েছে, আর এটা হলো জাদুর মুরগি। এই মুরগি থেকে তুমি সোনার ডিম পাবে। তবে প্রীতি, মা শোনো, তুমি যত ডিম চাইবে ঠিক সে ততগুলোই সোনার ডিম দেবে। এবার তুমি বাড়ি চলে যাও। প্রীতি বুড়িমার এসকল কথা শুনে অনেক খুশি হয়ে যায়, আর বুড়িমাকে অনেক ধন্যবাদ দেয়। প্রীতি বাড়িতে এসে মুরগি যেখানে থাকতো ঠিক সেখানে গিয়ে দেখে একটা মুরগি সে বসে আছে। তারপর প্রীতি সেই মুরগির কাছে যায়, আর মুরগিকে অনেক আদর করতে থাকে। তারপর প্রীতি মুরগি থেকে প্রতিদিন করে একটা সোনার ডিম পেত, আর সেই ডিমগুলো প্রীতি তার বাবার হাতে দেয়, আর এসকল কথা খুলে বলে। বাবা, এই সোনার ডিমগুলো তুমি বিক্রি করে আসো, এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। তারপর প্রীতির বাবা অনেক খুশি হয়ে যায়।
এভাবে সোনার ডিম বিক্রি করে তারা অনেক ধনী হয়ে যায়। কিন্তু তার সৎ মায়ের অনেক লোভ থাকার কারণে সে একদিন সেই জাদুর মুরগির ঘরে যায় আর সেখান থেকে সোনার ডিম চুরি করতে বসে। ডিমের গায়ে হাত দেওয়ার সাথে সাথে সেই মুরগি অনেক বড় হয়ে যায় আর মুরগি তার ঠোঁটের উপরে তার সৎ